ওকে। তো আমরা যেহেতু এখন বাংলাদেশেটা খুলবো, তাহলে এটা আমাদের দরকার নাই, আমরা এখান থেকে আমরা বাংলাদেশটা দিয়ে দিব। ঠিক আছে, আপনারা যখন ওইটা থাকবে তখন আপনারা বাংলা আপনার ওইটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আমার যেহেতু এখন বাংলাদেশ, তাহলে আমি বাংলাদেশটা ইউজ করি। তো বাংলাদেশেরটা আসুক। তো এটা এটা কমপ্লিট করার পর এখানে লেখা আছে কি, ইয়েস হ্যান্ড মি পারফরমেন্স টিপস প্রমোশন অফার সার্ভিস টু ইনভেশন টু ট্রাই নিউ ফিউচার। ওকে, হ্যাঁ ইয়েস, আমি এটা দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি কংগ্রাচুলেশন জানাইছে। ওকে, কংগ্রাস, ইউ আর উইল ডান, মানে আমি এটা সমাপ্ত করেছি। এটা দেওয়ার পর এক্সপ্লোয়ার অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। তো এক্সপ্লোয়ারে ক্লিক করার পর আমাদের তো এরকম আসবে, এটা হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইনের জায়গা, যেটা আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব সেটা। তো এখানে আমরা যদি অ্যাড রান করি, তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। এখানে আমরা সেটিংয়ে চলে আসি। আমার অবশ্য সবগুলো মুড আসতেছে না, ওকে, সবগুলো মুড আসতেছে না মনে হয়। এখানে আমার আরও কয়েকটা অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ আমার আরেকটা অ্যাকাউন্ট করা আছে মেবি। তো এখানে যদি আপনাদের সব কয়টা মুড আসার কথা, কিন্তু এখানে মুড আসতেছে না, আপাতত এই কয়টা হলেও চলবে, সমস্যা নাই। আমি দেখাই সবার কীরকম আসবে, এটা নতুনদের জন্য একটু সমস্যা হতে পারে। তো আমি একটা অ্যাকাউন্টে দেখি লগ ইন করি, তো আরেকটা অ্যাকাউন্টে আমি লগ ইন করি। আমার এটাতে একটু সমস্যা দেখাচ্ছে, মানে সবগুলো অপশন আসতেছে না, মানে নতুন অ্যাড রান করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেমগুলো হয়। তো এবার মনে হয় এটাতে আসছে, দেখেন আমি এটাতে যখন অ্যাকাউন্ট করলাম, এই একটা নতুন আরেকটা যখন আমি আসলাম, এখানে কিন্তু সবগুলো অপশন চলে আসে, দেখেন একটু দেখেছেন সবগুলো অপশন আছে, ওইটাতে আসতেছিল না, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো এখানে অটোমেটিকলি আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, ওই অ্যাকাউন্ট তৈরি করা আছে সেমভাবে আগের মতো করে। যদি না হয় আপনি আরেকটা দিয়ে চেক করে দেখতে পারেন। তো আমাকে এখানে কিছু অপশন দেখতে হবে, যেমন এখানে দেখেন সেটিংসের একটা অপশন আছে, মানে সেলাই, আমরা যে প্লাস, ওকে, আমাদের গ্রামের ভাষায় বলে সেলাই, আর এটা আমরা বলি প্লাস। তো এখানে দেখেন কিছু অপশন আছে, আপনাকে যেগুলো জানতে হবে সে হচ্ছে, এটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। ঠিক আছে, আপনি কিওয়ার্ড রিসার্চ করার জন্য এটা ইউজ করা হয়। তো এটা যদি আমরা একটু দেখি, ধরেন আমি এটা ওপেন করে ফেলি, আমি ওপেন করে ফেললাম। তো একটু সময় লাগবে, ওকে, গট ইট, আমি বুঝেছি। তো এবার দেখেন এখানে আমি কিওয়ার্ড রিসার্চ কীভাবে করব। তো আমার এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড, ওকে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ধরেন আমার লাগবে বেস্ট কী লেখা যায়, আমি কিছু কিওয়ার্ড ব্যবহার করি, বেস্ট রেস্টুরেন্ট অথবা আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই, যেহেতু আমরা এটা করতেছি গুগল অ্যাড, ওকে, আমি গুগল অ্যাড দিয়ে দিই, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ওকে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, গেট রেজাল্ট, এখানে ক্লিক করলাম। আমি কিন্তু এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করতেছে সার্চ ইঞ্জিনে। তো আমি এখান থেকে এগুলো প্লাস করে দেই, মানে আরেকটু দেখার জন্য মিডিয়া এজেন্সি, ওকে, এটা আমাদের লাগবে না, গেট রেজাল্টে যায়। এবার দেখি আরও কী আছে, মার্কেটিং স্ট্র্যাটাজি, ইন্টারনেট মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি মিনিমাম 4-5টা কিওয়ার্ড আপনি সেট আপ করে ফেলবেন, সেট আপ করে ফেলে এখান থেকে রেজাল্টে ক্লিক করবেন, তাহলে আপনি মূল কিওয়ার্ডগুলো ধরতে পারবেন। তো এবার দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের এই কিওয়ার্ডের ভিতরে মান্থলি সার্চ ভলিউম হচ্ছে, দেখেন 10,000 থেকে 1K, মানে 1,00,000। তো মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়াম, কম্পিটিশন মিডিয়াম, মানে মোটামুটি আছে, এটা আপনি নিয়ে হাইগুলো নিয়ে কাজ করতে পারেন অথবা মিডিয়াম নিয়ে কাজ করতে পারেন। তো এখানে টপ অফ পেস বি লো র্যাঙ্কস, ওকে, এটা আমাদের লাগবে না, কিন্তু এখানে দেখেন সিপিসি, হাই বিড সিপিসি, এগুলো কিন্তু অনেকটাই বেশি, মোটামুটি আছে, চলবে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। দেখেন আরও অনেকগুলো আছে,
তো ডিজিটাল মার্কেটিং লিখলাম, এই যে একটা আছে দেখছেন, আপনাকে যেগুলো সার্চ বেশি, মানে যেগুলো সার্চ বেশি হয়, ধরেন আমি আরও কিছু দিয়ে মার্কেটিং দিয়ে দেখি, মার্কেটিং ওকে এটা দিয়ে দেখি কীরকম আসে। তো এরকম আপনাকে রিসার্চ করে করে, মানে যেগুলো বেশি সেগুলো আপনাকে যাচাই করে আপনাকে একটা শিটের ভিতরে রাখতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে এখান থেকে। তো দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং মাসে 1000টা, মানে 1000 থেকে 10000 মানুষ সার্চ করে, মিডিয়াম সিপিসি অনেক কম আছে, র্যাঙ্কিংও 92 সেন্ট, ওকে মোটামুটি চলবে। দেখেন এখানে আরও অনেক কিছু আছে, ইমেল মার্কেটিং আছে। তো কিওয়ার্ডের কিন্তু অভাব নেই, আমরা কিন্তু একটা কিওয়ার্ড দেখছি, এখানে কিন্তু হাজার হাজার কিওয়ার্ড আসতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে করে বের করতে হয়। তো এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের, আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা পরে দেখতেছি, সমস্যা নাই। তার আগে আমাদের আরও কিছু জানা দরকার আছে, যেমন সেটিংয়ে আবার চলে আসলাম, এখান থেকে আমরা চলে আসব হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা ধরেন আমার ক্লায়েন্টকে ম্যানেজার বানাবো, বা আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে ই করবে, ধরেন কাজটা দিবে, অথবা তাকে যদি আমাদের ম্যানেজার বানানোর প্রয়োজন হয় বা অ্যাডমিন বানাতে হয়, যদি আমার আমি অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করে ফেলছি বা ক্রিয়েট করছি, আমি চাচ্ছি যে বায়ারকে আমার অ্যাড অ্যাকাউন্টে আমি বায়ারকে ম্যানেজার বা অ্যাডমিন পদ দিব, যাতে তিনি মানে ই করতে পারে, মানে কার্ডটা অ্যাড করতে পারে, বিলিং ইনফরমেশনটা পূরণ করে আপনি জানি অ্যাডটা রান করার উপযোগী হয় সেরকম ব্যবস্থা করব। তাহলে যেটা করবেন আপনারা, এখানে আসবেন, আবার দেখাই আমি, এখানে আসিয়া লেখ দেখা আছে সিকিউরিটি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন মানে অ্যাড আইকন আছে, এখানে অ্যাড আইকনে মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে তো এখানে আসিয়া এখানে তার ইমেলটা দিয়ে দিবেন, ওকে ইমেলটা দিয়ে দিবেন। ধরেন আপনি যে ইমেলটা দিবেন বাইরের সেই ইমেলটা নিয়ে নেবেন, নিয়ে এখানে দিয়ে দেওয়ার পর আপনি বাইরকে কী ধরনের পাওয়ার দিতে চান, মানে পাওয়ারটা কি হচ্ছে, ধরেন এটা হচ্ছে একটা একটা সাম্রাজ্য বা একটা মানে রাজ্যে ধরেন প্রধান কে থাকে, প্রধান হচ্ছে রাজা, তারপরে কি মন্ত্রী, তারপরে সেনাপতি, তারপরে কি, তারপরে থাকে হচ্ছে ধরেন উজির নাজির যাই বলি আমরা না কেন, ধরেন সেনাপতির নিচে আরেকজন থাকে, ঠিক আছে, তারপরে কি সাধারণ প্রজা। তো এবার যদি আপনি এই স্ট্যান্ডার্ড এখানে দেখেন সব কিছু বলা আছে, মানে আপনি যদি বড়টা বড় পদ দেন বায়ারকে, যদি অ্যাডমিন পদ দেন তাহলে এইগুলো সম্পূর্ণ থাকবে, ওকে। তিনি ইডিট, ইউজার ম্যানেজার, প্রোডাক্ট লিঙ্কস, অ্যাড ইমেল ইউজার, তিনি নতুন ইমেল করতে পারে, রিপোর্ট বের করতে পারবে, ইডিট বিলিং ইনফরমেশন করতে পারবে, ভিউ বিলিং ইনফরমেশন করতে পারবে, ইডিট ক্যাম্পেইন, মানে এখানে যেগুলো টিক দেওয়া আছে সেগুলো কিন্তু বায়ার ইজিভাবে করে ফেলতে পারবে। এটার ভিতরে সবগুলো আছে, সেকেন্ডটা তার থেকে একটু কয়েকটা কম পদ। দেখেন সেকেন্ড যেটা আছে মানে মন্ত্রীর পদটা কি, মন্ত্রীর পদ এটা আছে হচ্ছে আপনার পাওয়ারটা আছে হচ্ছে একটা কম, মানে রাজার থেকে একটা কম, ঠিক আছে। তারপরে দেখেন সেনাপতির পাওয়ারটা কতটা, সেনাপতির পাওয়ার আছে বাদ আছে কিন্তু তিনটা, নিচেরটা এটা এটা, তার মানে সেনাপতি মানে মন্ত্রীর চাইতে পাওয়ার কম। তারপরে আছে ধরেন সাধারণ কোষাধ্যক্ষ, ঠিক আছে, কোষাধ্যক্ষর পদ আছে দেখেন দুইটা, মানে দুইটা পাওয়ার আছে, তিনি এই দুইটা ব্যতীত অন্য কোনো কাজ করতে পারবে না। আর সাধারণ জনগণের একটা পাওয়ার দিয়ে দিলাম, শুধু তিনি দেখবে, বসে বসে দেখবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কাজ, এটা আপনি জিমেলটা দিলেন, ধরেন একটা জিমেল আমি এখানে যদি দিই তাহলে কিন্তু আমার ওই জিমেলটাই, কিন্তু ওই জিমেলটাই এখানে দিলে দেওয়ার পর আমি এখান থেকে সেন্ড করে দিব। সেন্ড করে দিলে বাইরের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, দাঁড়ান আমি এটা দেখাই তাহলে আপনাদের মানে বুঝতে একটু অসুবিধা হবে না। তো এটা আমি একটা তাহলে আমার আরেকটা জিমেলে চলে যাই, ধরেন আমি এই জিমেলে আসলাম। তো এই জিমেলে আসার পর আমি এখান থেকে জিমেল লিখে আমার জিমেলটা চাই, ধরেন আমি চাচ্ছি যে আমার এই জিমেলটার ভিতরে যেন আমার এই পদটা দেওয়া হয়, মানে এই পাওয়ারটা দেওয়া হয়। তো আপনি বুঝতে পারবেন বিষয়টা পরিষ্কারভাবে, এটা আমি পরিষ্কারভাবে বলার জন্য এটা দিয়ে দিলাম, ধরেন আমি এটাই দিয়ে দিলাম, ওকে। আমার এই জিমেলটা কপি করে ফেললাম, কপি করে এবার আমি আমার এই অ্যাডের এখানে দিয়ে দিলাম, দিয়ে দেখেন দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে সেন্ড করে ফেলি,
ওকে ওকে সরি, অ্যাডমিন পদ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সেন্ড করে ফেললাম। তো এবার দেখেন এটা এই রিকোয়েস্টটা চলে গেছে। এবার আমরা রিকোয়েস্টটা দেখবো কোথায়, আমরা এখানে চলে আসি আমাদের জিমেলে, বায়ারের জিমেলে চলে যাবে। বায়ারকে বলতে হবে যে প্লিজ চেক ইউর ইমেল অ্যাড্রেস, আই উইল সেন্ড ইনভাইট ইনভাইটেশন। ওকে, এরকম বলে দিলে, বায়ারকে বলে দিলে হয়ে যাবে। তো আমার কাছে অটোমেটিকলি অ্যাক্সেস চলে আসছে, দেখেন মেবি চলে আসছে, একটু অপেক্ষা করি। হ্যাঁ, একটু দেখাচ্ছে না, একটু লোড নিচ্ছে। ওকে, ইউটিউব কংগ্রাচুলেশন অ্যাপ্রুভ দ্য জয়েন। ওকে, এটা হচ্ছে আমার, ওকে এটা না, আমি এটা নেটে একটু প্রবলেম, তো আজকে আমার একটা ওয়াইফাই চলে গেছে, তো জানি না কি হয়েছে। তো এটা আমি একটু রিপ্লেস করি আবার, একটু লোড নিচ্ছে। ওকে, আবার আমাদের কাজ শুরু হয়ে যাবে এখনই। হ্যাঁ ওকে, এটা আমি অ্যাকসেপ্ট করে দিলাম। এবার দেখেন আমার ইনভাইট মানে ইনভাইটেশন আসছে, এখানে চলে আসছে। এবার যদি আমরা এটা অ্যাকসেপ্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের, আমি ওইটার অ্যাক্সেসটা পেয়ে যাব। ঠিক আছে, ওইটার অ্যাক্সেসটা আমি এবার পেয়ে গেলাম, গুগল অ্যাপের অ্যাক্সেসটা আমি পেয়ে গেলাম। তো আমি এবার কন্টিনিউ করে যাই, কন্টিনিউ করে ফেললাম, দেখছেন কন্টিনিউ করে ফেলি। তো এবার দেখেন আমি কিন্তু এখানে আমি তার অ্যাডের কাজগুলোই আমি এখান থেকে করে ফেলতে পারবো। দেখছেন এটা হচ্ছে কাজ, আমি চাইলে কিন্তু আমি দেখেন আমার পদগুলো কিন্তু সবগুলো দেওয়া আছে, তার মতো করে কিন্তু আমি ইউজ করতে পারবো, দেখছেন সব কিছু। তো এটাই হচ্ছে তার কাজ, তো এটা এইভাবে করতে হয়, আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দিলাম। তারপরে এবার আমরা সেকেন্ড অপশনে চলে যাব, সেটা হচ্ছে বায়ারকে আমাদের। তো এবার আমি এখানে চলে আসলাম, আসার পর এখানে আমরা ক্লিক করি, ধরেন এটা হচ্ছে আমাদের হয়ে গেছে। ওকে, আমাদের যেহেতু অ্যাডমিন ম্যানেজারটা কমপ্লিট করে ফেলছি, এবার আমরা যেটা করব সেটানে হচ্ছে আমরা আবার এখানে চলে আসব। ঠিক আছে, এই টুলস অ্যান্ড সেটিংসে চলে আসব। আসার পর এখানে এখানে আপনারা দেখবেন একটা জিনিস, সেটা হচ্ছে বিলিং ইনফরমেশন। ওকে, দেখি বিলিং ইনফরমেশনটা পাই কি না, এখানে আছে, সমস্যা নেই, মাঝে মাঝে আমি খুঁজে পাই না। ওকে, এই যে পাইছি বিলিং ইনফরমেশন। বিলিং ইনফরমেশনে আসার পর এখানে দেখবেন সামারি নামের একটা অপশন পাবেন, সামারি, এখানে ক্লিক করবেন। এটার কাজটা হচ্ছে বায়ার যদি কোনো সময় অ্যাড মানে অ্যাড রান করতে চায় তাহলে কিন্তু তার কার্ডটা অ্যাড করার প্রয়োজন হবে। ওকে, তো কার্ড অ্যাড মানে কার্ড অ্যাড করতে গেলে এই বিলিং ইনফরমেশন প্রয়োজন হবে। তো কার্ডটা কীভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখাই দিই, সমস্যা নেই। এখানে ধরেন বায়ারের কার্ডটা কোন দেশি, ধরেন বায়ারের কার্ডটা হচ্ছে ধরেন বাংলাদেশি। ওকে, বাংলাদেশি দিয়ে দিলাম। এটা কিয়ের কার্ড হবে, ইউএসডি নাকি অন্য কিছু? তো যদি আমার যদি ইউনাইটেড স্টেটস হয় তাহলে আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দিই, ধরেন আমরা ইউএস এর কাজই করব, ইউএসএ। ওকে, ইউনাইটেড স্টেটস, একটু সময় লাগবে। ওকে, ইউনাইটেড স্টেটস দিয়ে দিছি। এবার বলতেছে অর্গানাইজেশন নেম, অর্গানাইজেশনের মানে যদি থাকে সেটা দিবেন। তো অর্গানাইজেশন নামটা দিবেন, এখানে ক্রেডিট কার্ডটা দিবেন, ক্রেডিট কার্ড দিবেন। তারপরে ধরেন আপনার যদি নাম আছে ক্রেডিট কার্ডের নামটা, এখানে হোল্ডার নেম বা কার্ড হোল্ডার নেম যেটাই বলি না কেন, ধরেন এই নামটা আপনি আপনার বাইরের কাছ থেকে শুনে নেবেন, এখানে দিবেন। এটা হচ্ছে কার্ডের পিছনে আনসার মানে মাস, এটা সিবিসি না, সব আপনারা কার্ডের ভিতরে লেখা আছে সবগুলো পেয়ে যাবেন, এগুলো দিয়ে নেবেন। দেওয়ার পর জিপকোড, জিপকোডটা সিবিসিকে দেখাতে হবে। ওকে, আমি সিবিসিটা দেখাই, মানে কার্ড কীরকম হয়, কার্ড ক্রেডিট কার্ড। ওকে, মাস্টার কার্ড। ওকে, কীরকম হয় একটু দেখি, আমরা একটু ইমেজে চলে যাই আপনাদের বোঝানোর জন্য। তো এখানে কী কী ইউজ করা হয়, ধরেন এখানে হচ্ছে, এখানে দেখেন এখানে দেওয়া আছে, দেখছেন এখানে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে ডেট, এটা হচ্ছে ক্রেডিট কার্ডের নাম্বার, আর এটা হচ্ছে 12/3। ওকে, আমরা একটু দিয়ে দিই ক্রেডিট কার্ডের নাম্বার 12/12/13, দেখলাম নাকি, মেবি
12-23, ওকে 12-23, ওকে আমি 23 দিলাম। এটা সামনে থাকে, এবার সিবিসি মানে পিছনে থাকে একটা, তো এটা তো এখানে ব্যাকএন্ডে পাইলাম, এবার পিছনেরটা তো পাবো না। পিছনেরটা আপনি কার্ডের পিছনে গেলে দেখবেন সিবিসি লেখা আছে, ঠিক আছে? তো সিবিসি ওইটা পেয়ে গেলে আপনি এখানে ওই কার্ডের ভিতরে থাকে ওইটা দিয়ে বাইরে জিপ কোডটা চেয়ে নেবেন, এটা নিয়ে সাবমিট করে দেবেন, হয়ে যাবে। এটা যদি চায় বাইরেকে আপনি অ্যাডমিন করে দিলেই হয়ে যাবে। তো এইটুকু কাজ। তারপরে আমরা যদি এখন কিওয়ার্ড রিসার্চ করতে যাই,